ভাই ভাই ধরে থাক ভাই আমি এই দেবে সাঁতার ভুলে গেছি Hey guys, Assalamu alaikum. It's me Shaikh Rifad and welcome to my new vlog. আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি আগে ছিল FaporBuzz Ltd এখন Rifad Bro. সো যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর আজকে আমরা যাব নাটোরের খুব বিখ্যাত একটা জায়গা যেটি মিনি কক্সবাজার নামে পরিচিত হালতি বিলে এখন বর্ষা মৌসুম এখন পানিতে ভরপুর এই হালতি বিল তো গাইস এই বিলটি আসলে অনেকের কাছে পাটুল নামে পরিচিত অনেকের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত সো আজকে ভিডিওতে আছে আমাদের পিসের সাদি তো সাদি কি অবস্থা এইতো ভালো কি অবস্থা এইতো ভালো আলহামদুলিল্লাহ এই গিম্বল কন্ট্রোল করতে খুব সমস্যা হচ্ছে না হ্যাঁ ভাই ফার্স্ট মানে নতুন অনেক প্রবলেম হচ্ছে সো গাইস সবাই নিচে আসো চলুন চলে সো গাইস এখন আমাদের সাথে আছে আকাশ আর নাহিদ তো কি অবস্থা তোমাদের আমাদের অবস্থা অনেকদিন পরে ব্লগ আজকে বেসিক্যালি পাটুলে যাওয়া হচ্ছে তো পাটুলে অনেকগুলো ব্লগ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি গিয়ে আর আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে আপনারা সবাই জানেন তো এই তো সাথে থাকুন আর ব্লগটা দেখতে হবে হে গাইস আই এম এইচ এম নাহিদ অনেকদিন পরে আমি ব্লগে আসলাম আমাদের আমাকে তো আর ব্লগে ব্লগে নেয় না আজকে অনেকদিন পর ব্লগে আসলাম অনেক মজা হবে মাস্তি হবে আড্ডা হবে সো গাইস চলুন চলে যাই আকাশ আমাদের গাড়ি থামিয়ে কি করতেছে এগুলা এই আকাশ এগুলা কি হ্যাঁ রাস্তার মধ্যে আরে ভাই কিছু নাই রে বক বক দেখতেছি আমি হ্যাঁ কিসের বক কি এসব টাইমে কি নাই রে কি করলো টাইম হলো কি এদিকে দেখো বক মানে এগুলা ইউনো তো ব্যাপার না এগুলা আসলে এগুলা তো ব্যাপার না সিরিয়াসলি ব্যাপার না রাস্তার মধ্যে গাড়ি টাইম থামায় আবার বলে বক না সিরিয়াস গাইস ওদিকে দেখো একটা বক দেখতেছি সালামু ওদিকে কিসের বক তো নাই এখন চলে গেছে এটা হচ্ছে যে হালতি বিলে যাওয়ার আগে আগের রাস্তা তো আমরা রাস্তার মধ্যে নামছি ড্রোন ফুটেজ নেওয়ার জন্য আপনারা এনজয় করুন ফুটেজটা আশা করি ভালো লাগবে আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তো চলে আসলাম আমরা সেই হালতি বিলে আর সবাই ক্যামেরা পিছনে আছে আর এটা হচ্ছে পাটুলের সেই বিখ্যাত হচ্ছে বট গাছ এটার নাম সম্ভবত বৃক্ষ মানিক দেওয়া হবে আমরা আজকে আসলাম যে আজকে কারণে মানে মানুষ কম থাকে শুক্রবারটায় বেশি থাকে তো আমরা আজকে আসছি মানুষের জন্য কম আমাদের জন্য আমরা যদি শুক্রবার আসলাম তাহলে এই সব দিকে ভিড় থাকতো তো আমরা অন্য একটা টাইমে আসছি যে কারণে এই ভিড়টা নাই আর নাই এখন এই জন্য একটু মানে খুব কুল আমরা ভালো আছি খুব প্রয়োজন লোকজন আসে দেখে ভালোবাসা করে বা ঘুরে ফিরে ফুর্তি করে নৌকা আসে খুব ভালো লাগে না না কোনো করোনা কিছু না এখানে যেভাবে আসছে তারপরে আপনার ওই বড় যে টিউব ওইটাও আছে সব ধরনের ব্যবস্থা আছে Thank you.
আমাদের ক্যামেরা পিছনে ছিল তখন আকাশ আমরা এই গিম্বল দিয়ে ভিডিও করতেছি তো একটু প্রবলেম হচ্ছে এই কারণে মানে আমরা গিম্বল ইউজ করি না এইভাবে তো এখানে আমি আর রিফাত সাদা পাই না বাকি সবাই সাদা পারে এজন্য আমাদের জন্য লাইফ জ্যাকেট কিন্তু আমি আজকে নামবো না এটা হচ্ছে কেন না কি হইছে অনেক বড় সাদা তো আমি ঢাকাতে চ্যাম্পিয়ন হইছিলাম ঠিক আছে তাই নাকি আদি এই যে সাদি ও নামবে না একটা কারণ হচ্ছে কিন্তু নামবে না আজকে সাদারে আমরা না সাদি নামবে সাদি নামবে সাদি তো নামবে তো হ্যাঁ ঠিক আছে সাদি নামবে তো নাকি সাদি তোমার দেখাই দাও একটু ওর মানে যে কোনো জায়গায় গেলেই মানে খাওয়া দাওয়া অনেক একটু বেশি ব্যস্ত হয়ে যায় সাদি টাকলা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখুন যে কেমন ভাবে থাকে তারা আমাদের জন্য পানি আপার লেভেল তো
খুব বেশি লেভেলের পানি আর আমরা সাদা চাই না সাদা শুধুমাত্র নাহিদ আর হাদিস জানতো আর আমি পারি না সাদা করা হয়নি সো গাইজ আমি অনেকদিন পরে আজকে আসলাম এখানে তো এখানে আটাউর মামার পান আছে সবাই খেতে পারবেন স্পেশাল পান আমি সচরাচর পান খাই না তো মানে আজকে আমার ইচ্ছা হলো এটা দেখে খুব ভালো যে লুকিংটা খুব সুন্দর এটা আমাদের নাইট খাইলো ফার্স্টে যে ভাল লাগছে নাকি তারপরে আমি এটা খাচ্ছি দেখা যাক যদি আমি পান খুব কম খাই সো গাইজ ব্লগটা এখানেই শেষ আশা করি আপনারা ব্লগটা এনজয় করেছেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেন আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এখন আমাদের চ্যানেলের নাম তো রিফাদ ব্রো আশা করি আপনারা সাপোর্ট করবেন খুব ভালো হবে তোমাদের কোনো কথা বলার থাকলে বলে দাও আমরা এখানে আসছি আপনার বাসায় থেকে বোরিং হচ্ছেন ওই জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি যেন আপনারা দেখে আর ভিডিওর মধ্যে আমরা মাস্ক ইউজ করিনি কারণ হচ্ছে যে আমরা আপনাদেরকে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি সে কারণে আমি মাস্ক ইউজ করিনি আর আপনারা কেউ বাসা থেকে বেশি বের হবেন না আমরা জাস্ট বের হচ্ছি আপনাদের জন্য আমরা দেখাতে পারি যারা যারা না আসে কিভাবে পাটুল দেখবে তো পাটুলটা দেখানোর আমরা চেষ্টা করেছি যদি আপনাদের মনে হয় যে আমরা পুরোটা দেখাতে পারিনি হ্যাঁ দেখাতে পারিনি কারণ হচ্ছিল অনেক পানি ছিল আমরা প্রচুরটা করতে পারিনি কারণ প্রচুর পরিমাণ পানি ছিল আজকে মেইনলি আমরা মূলত পাটুল আসার যে কারণ ছিল ওই মানে রিজন ছিল সেটা হচ্ছে গোসল করা সো গোসল হলো না অনেক পানি আবার পানি সো নেক্সট টাইম ইনশাআল্লাহ গোসল হবে আর আমাদের চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দেন রিফাদ ব্রোতে তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশ পুরো বাংলাদেশ ভিত্তিক আমাদের একটা নিউজ পোর্টাল চালু হয়েছে অনলাইন নিউজ আমাদের বাংলাদেশ চিত্র দৈনিক বাংলাদেশ চিত্র আপনারা যদি গুগলে যে সার্চ করেন যে bdchitro.com তাহলে আপনি আমাদের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে আপনারা 24 ঘন্টা প্রথমে সব থেকে মানে আগে আমরা সেই বাংলাদেশের যত সব নিউজ বা আন্তর্জাতিক যত নিউজ আছে সব নিউজ আমরা এগুলো দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের আর আমাদের ফেসবুক পেজ আছে আমাদের বিডি চিত্র ডেইলি বাংলাদেশ চিত্র নামে যারা যদি আপনারা নিউজ দেখতে চান তাহলে আপনারা লাইক দিতে পারেন আর ভিজিট করতে পারেন www.bdchitro.com এখানে আপনারা 24 ঘন্টা লাস্ট আপডেটগুলো হবে আর এটা একটু প্রমোশন করে দিলাম সো গাইস দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ I'm gonna go get some more.